আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটি আমি গতকাল বিকেল থেকে শুরু করতেছি। তো এটা হচ্ছে চা পাতির সার, তো এখন আমি গাছে দিব, তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে কিন্তু 4-5 দিনের চা পাতির জমিয়ে তারপরে সারটা তৈরি করেছি। তো এখন আমি গাছের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই চা পাতির সারটা কিন্তু যে গাছ পাতাযুক্ত গাছ, তো সেই গাছের জন্য কিন্তু খুবই ভালো। আর যে গাছের ফল ফুল এখনও হয়নি বা বৃদ্ধি পাচ্ছে না, তো সেই গাছের জন্য কিন্তু এই চা পাতির সারটা খুবই ভালো। আর চা পাতির সারটা কিন্তু বিকেলে দিতে হয়, যে কোনো সারই বিকেলের দিকে দিতে হয়, ঠিক সন্ধ্যার আগ দিয়ে দিতে হয়। তাই আমি এই ভিডিওটি করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু বিকেলের দিকে আমি চা পাতিগুলো সারটা দিয়ে দিচ্ছি। তো যে এটা হচ্ছে আজকে সকালবেলার নাস্তা, নাস্তা রেডি করে ফেলেছি। এই যে রুটিও বানিয়ে ফেলেছি, আর এই যে এটা হচ্ছে সবজি, এটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে এই নিরামিষটা রান্না করা হয়েছে। আর এখানে রুটি বানিয়েছি, তো রুটি আর সবজি আমি আমার হাজব্যান্ড দুজন খাবো, আর আমার আম্মু আগেই নাস্তা করে ফেলেছে। তো এই যে নাস্তা খাওয়া শেষ, তো এখন চলে এসেছি চা নিয়ে। তো বারান্দায় বসে এখন চা খাচ্ছি। আর এই যে আকাশের অবস্থা দেখুন, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, তো একদম আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টিটা নামবে। তো এই যে দেখুন, আজকে একটা দম মারা পরিবেশ। তো এই যে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আগে। তো আমার চা খাওয়া শেষ, তো এখন চলে এসেছি রান্না করতে। তো আম্মু রান্না করতেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে রান্না করবে এখানে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে, আর তাতে তেল গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা নরম করে ভেজে নিবে। তো এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা কিন্তু নরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিবে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছ অল্পতেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এখন চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছে। আর দেখুন চিংড়ি মাছটা কিন্তু লাল হয়ে গেছে, তো এটাকে আর একটু ভেজে নিবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পানি, মশলা কষানোর জন্য পানিটা দিয়ে দিল। এখন এখানে অল্প অল্প করে সব মশলাই দিয়ে দিবে। তো এখানে প্রথমে দিয়ে দিল এখানে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে মরিচ গুঁড়া। তো আমরা আমাদের স্বাদ মতো সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর এই চিংড়ি মাছটাকে রান্না করবো যেহেতু চাল কুমড়া দিয়ে, তো এখানে চাল কুমড়াটা কিন্তু একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছে। আর এই চাল কুমড়াটা আমাদের নানার বাড়ির গাছের চাল কুমড়া। তেজে মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা, তো এখন এর মধ্যে চাল কুমড়াটা দিয়ে দিচ্ছে। তো এই যে চাল কুমড়া সব দিয়ে দিল, এখন চাল কুমড়াটার সাথে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো সব কিছু খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে দিল। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই চাল কুমড়াটাকে সেদ্ধ করে নিবে। তেজে দেখুন পানি বের হয়েছে চাল কুমড়া থেকে, তো এই পানিটা দিয়ে চাল কুমড়াটা সেদ্ধ হবে। তো এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই যে কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়েছি, তো এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর চাল কুমড়াটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিল। তো যতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো এই যে এখানে পানি দিয়ে দিলাম, এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে বলক চলে এসেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। তো এই যে দেখুন বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে যেহেতু মেঘলা মেঘলা একটা ভাব ছিল, তো এই যে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রাস্তাতে কিন্তু প্রচুর কাদাও জমেছে, তো দেখেই বুঝতে পারতেছেন। আর এদিকে আমার রান্নাটাও হচ্ছে, এই যে ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে। আর এদিকে রুই মাছ রান্না করবে, তো রুই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে রেখেছে। আর এই যে এখানে পেঁয়াজটাকে ভাজতেছে, তো পেঁয়াজ দিয়ে আজকে রুই মাছের দো পেঁয়াজি রান্না করবে। তো এই যে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছে। আর এই যে এখানে আমার এই তরকারিটাও প্রায় রান্না করা হয়ে গেছে, তো এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একদম শেষের দিকে এখানে জিরা গুঁড়া দিয়ে দিল। তো আমার রান্নাটা হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে আর বেশি সময় রান্না করব না। তো এবার চুলাটা অফ করে দিব, তো একদমই ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন। তো একটু নেড়ে চেড়ে দিলাম, আর এই যে এখানে কিন্তু আমাদের চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই যে চুলাটাও অফ করে দিয়েছি, তো এটা রান্না করা শেষ। আর এদিকে আমার রুই মাছটাও রান্না করা হয়ে গেছে,
তো আমি আমার ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, আমি এখান থেকেই বিদায় নিব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।